মাধ্যমিক পাস যোগ্যতায় কেন্দ্রীয় সরকারের এক চাকরির বিজ্ঞপ্তি ইতিমধ্যে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে। প্রায় 5,500-এর উপরে ভ্যাকান্সি আমরা দেখতে পারবো। আর এর সাথে সাথে বলে দিই, ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হয়ে যাচ্ছে। এবার তোমাদের মনে অনেকের প্রশ্ন থাকছে যে দিদি পোস্টটার নাম বলো। তো পোস্ট হচ্ছে SSC সিলেকশন পোস্ট 12। অনেকেই বলবে এর মানে কি, এখানে আমি আবেদন করার জন্য আমার এজ কত লাগবে, আমার এডুকেশন কোয়ালিফিকেশন বা কি চাই, কবে থেকে আবেদন শুরু হচ্ছে কবে শেষ হচ্ছে, এই পরীক্ষাটা দেওয়ার জন্য আমাকে কতগুলো ধাপের মধ্যে দিয়ে যেতে হবে, এই চাকরিটা পাওয়ার পর আমি স্যালারি বা কত পেতে পারি, কোন কোন সাবজেক্টগুলোকে আমাকে পড়তে হবে, পরীক্ষাই বা কবে হবে, এরকম হাজার প্রশ্ন তোমার মনে আছে। তো এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে থাকবে। আশা করছি এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখলে এই চাকরি রিলেটেড তোমার মনে আর কোনো প্রশ্নই থাকবে না। তো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তার আগে আমি অতসী তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি তোমাদের চ্যানেল ইওর স্টাডিতে। দেখো ভিডিওর শুরুতেই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু বোর্ডের দিকে তাকাও। SSC সিলেকশন পোস্ট 12 এর রিক্রুটমেন্ট 2024-এর শুরু হয়ে যাবে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে, যেখানে আমরা দেখব আবেদন করা শুরু হচ্ছে 1 তারিখ থেকে এবং যার লাস্ট ডেট হবে 28 তারিখ। ফেব্রুয়ারি মাসের 1 তারিখে শুরু হচ্ছে, 28 তারিখে শেষ হচ্ছে। এবার বলি ছেলে মেয়ে উভয় নির্বিশেষে কিন্তু আবেদন করতে এখানে পারছো। এখানে তোমরা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস, তিনটে পাশেই কিন্তু তোমার জন্য ভ্যাকান্সি রয়েছে, তুমি যেটাতে ইচ্ছা আবেদন করতে পারবে। এবার অনেকেই বলবে দিদি আমি যদি গ্র্যাজুয়েশন পাশে ধরো কোনো চাকরির জন্য আবেদন করেছি, তো অন্য চাকরির জন্য আমি মাধ্যমিক পাশে আবেদন করতে পারবো? অবশ্যই পারবে। আচ্ছা এরপরে তোমাদের যে প্রশ্নটা থাকে যে দিদি আমাকে এজ বলো। দেখো এজ আমি তোমাকে বলেই দিলাম যে 18 থেকে 30-এর মধ্যে যদি তোমার বয়স থাকে তাহলে তুমি এই চাকরির জন্য পুরোপুরি ফিট। তবে বলি এই সিলেকশন পোস্ট 12-এর কথা যে বলছি, এখানে না আমরা দেখবো ডিফারেন্ট কি রয়েছে, ডিপার্টমেন্ট রয়েছে, ডিফারেন্ট পোস্ট রয়েছে, তো এক একজনের জন্য এক এক রকম এজ ক্রাইটেরিয়া সরকার দেবে, সেগুলো সরকারের একদম ডিটেলস বিজ্ঞপ্তি এলে সেখানে আমরা পেয়ে যাব। এবার তোমার যেটাতে ইচ্ছা হবে বা তুমি যেটাতে সুবিধা মনে করবে সেখানে তুমি অ্যাপ্লাই করবে, তবে মোটামুটি ধরে রাখতে পারো 18 থেকে 30। এবার বয়সের ছাড় আমরা দেখতে পারবো কাদের ক্ষেত্রে, OBCরা 3 বছরের ছাড় পাবে আর যারা ST SC রয়েছে তারা কিন্তু 5 বছরের এক্সট্রা ছাড় পাচ্ছ। তাহলে তারা তাদের বয়সের কতটা ছাড় পাচ্ছ 30-এর সাথে এক্সট্রা তোমরা যোগ করে নিয়ে দেখে নিতে পারো। আচ্ছা এরপরে বললাম কোয়ালিফিকেশনে কি, আলাদা আলাদা যেহেতু পোস্ট রয়েছে তার জন্য কোনোটার জন্য 10, কোনোটার জন্য 12, কোনোটার জন্য গ্র্যাজুয়েশন, তো যারা যে কোয়ালিটি রয়েছে বা যারা যে ডিগ্রি নিয়েছো তারা সেটাতেই অ্যাপ্লাই করে নেবে। আচ্ছা এরপরে বলি আমাদের টোটাল পোস্ট কটা কত থাকছে। দেখো 5,000-এর উপরে ভ্যাকান্সির কথা শোনা যাচ্ছে, তবে ধরে নেওয়া যাচ্ছে প্রায় 5,500-এর উপরে ভ্যাকান্সি আমরা পাবো। এরপরে বলি যে আমার কত টাকা ফিস লাগবে। ঠিক আছে দেখো ফিসের কথা যদি বলি তাহলে যারা জেনারেল রয়েছে, যারা OBC রয়েছে তাদের জন্য 100 টাকা লাগছে। এবার তুমি যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো, তুমি যদি SC ST হয়ে থাকো তাহলে তোমার কোনো রকম চার্জেস লাগবে না, তুমি বিনামূল্যে কিন্তু আবেদন করতে পারবে। তাহলে আমাদের আমরা পোস্ট দেখে নিলাম, কবে থেকে অ্যাপ্লাই করতে পারছি কবে শেষ তারিখ সেটা দেখে নিলাম, এজ দেখে নিলাম, এডুকেশন কোয়ালিফিকেশন আমরা দেখে নিলাম। এরপরে যে প্রশ্নটা থাকে যে দিদি এই SSC সিলেকশন পোস্ট 12টা কি যদি একটু বলো। দেখো আমাদের না অনেক ডিপার্টমেন্ট রয়েছে কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে, তো এত তো ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কোনো ডিপার্টমেন্টে ধরো দুটো খালি হচ্ছে, ধরো আমি বললাম সেন্ট্রালের ধরো CBI ডিপার্টমেন্ট, সেখানে ধরো দুটো পোস্ট খালি হয়েছে। দেখো ইন্টেলিজেন্স ব্যুরো যে ডিপার্টমেন্ট সেখানে দেখলাম 5টা পোস্ট খালি হয়েছে, এরকমভাবে ধরো আবার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সেখানে আবার 5টা পোস্ট খালি হয়েছে, এরকমভাবে সরকারের ধরো 500-র উপর বিভিন্ন যে ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্টগুলোকে ওরা নেয় এক জায়গায়, কোন ডিপার্টমেন্টে কটা খালি হয়েছে এক জায়গায় লিস্ট করে। এবছর যেমন SSC সিলেকশন পোস্ট 12 রয়েছে, এর পরের বছর আবার বাড়বে, ঠিক এরকমভাবে এর আগের বছর যেমন আমরা যদি পিছনের দিকে চলে আসি তখন সেটা 11 ছিল, এবার 12 হয়েছে, পরের বার 13 হবে, তো এরকমভাবে এগিয়ে যেতে থাকবে। তাহলে বোঝা গেল যে SSC সিলেকশন পোস্টের ক্ষেত্রে আমরা দেখব যে সব ডিপার্টমেন্ট থেকে যত যত ভ্যাকান্সি পাচ্ছে সেগুলো সব এক জায়গায় করে যে পরীক্ষা হচ্ছে সেটা হচ্ছে SSC সিলেকশন পোস্ট 12। আশা করি বোঝা গেল। এরপরে চলে আসবো আমরা যে সিলেকশন প্রসেস সেটা কি। দেখো তোমার সিলেকশন প্রসেসের মধ্যে তোমাকে কটা ধাপের মধ্যে দিয়ে যেতে হচ্ছে একটু বোঝো। তোমাকে প্রথমে রিটেন টেস্ট দিতে হচ্ছে, যেটা সম্পূর্ণভাবে অনলাইন রিটেন টেস্ট দিতে হবে, সেটাতে পাশ করে তুমি স্কিল
স্কিল টেস্টে যাবে, তবে স্কিল টেস্টটা সব ডিপার্টমেন্টের জন্য নয়। তুমি যদি মাল্টিটাস্কিং এ দাও, সেখানে তোমাকে কম্পিউটার জানতে হবে। হ্যাঁ, এবার তুমি যদি ধরো এমন একটা ডিপার্টমেন্ট রয়েছে যেখানে স্কিল টেস্টের কোনো প্রয়োজনীয়তা নেই, সেখানে স্কিল টেস্ট থাকবে না। এবার যেহেতু ডিপার্টমেন্ট অনেক, যতদিন না পুরো টোটাল ভ্যাকান্সিটা বের করছে বা টোটাল পোস্ট বার করছে, ততদিন একটু অসুবিধা হবে, ঠিক আছে, জানতে যে কোন কোনটার মধ্যে স্কিল রয়েছে, কোনটার মধ্যে স্কিল টেস্ট নেই। আচ্ছা, এরপরে চলে আসবো আমরা ডকুমেন্ট ভেরিফিকেশন, যেটা সবার হবে, আর ইন্টারভিউটা সবার হচ্ছে। তাহলে রিটেন টেস্টও সবাইকে দিতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশনও সবার হবে, ইন্টারভিউও সবার হবে, তবে স্কিল টেস্টের ক্ষেত্রে একটু 19-20 দেখা যাবে। এই হচ্ছে পুরো বিষয়। স্যালারি কত পেতে পারি? মোটামুটি যেহেতু অনেক বা প্রচুর পোস্ট রয়েছে, মিনিমামটাই তোমাদেরকে বলি, তোমার হাতে কেটে সেটে তুমি মিনিমাম যদি ধরি সব একদম কম 25,000, তবে 25,000 তো না, তুমি 30-35 ধরে রাখো, তুমি পাবে। এরপরে চলে আসি এক্সাম প্যাটার্নটাকে। বললাম এক্সাম প্যাটার্ন হচ্ছে পুরোপুরি অনলাইন, তোমাকে অনলাইনে পরীক্ষা এখানে দিতে হবে, ঠিক আছে। তারপরে তোমার কত মিনিটের পরীক্ষা হচ্ছে? না, তোমার 60 মিনিটের পরীক্ষা হবে। কটা প্রশ্ন দেবে দিদি? তোমার প্রশ্ন দেবে হচ্ছে 100টা প্রশ্ন। কত মার্কসের হবে পরীক্ষা? মনে রাখবে 100টা প্রশ্ন তোমার 200 মার্কসের হবে পরীক্ষা। দিদি, কোনো কি নেগেটিভ মার্কিং রয়েছে? হ্যাঁ, নেগেটিভ মার্কিং রয়েছে, 0.50 নেগেটিভ মার্কিং রয়েছে। এরপরে কোন কোন সাবজেক্টগুলো পড়তে হবে একটু যদি দেখি। দেখো, প্রথমে আমরা জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে থেকে থাকে তোমার 25টা প্রশ্ন। তোমার তারপরে চলে আসবে ম্যাথ সাবজেক্ট, সেখান থেকেও থাকবে তোমার 25টা প্রশ্ন। এরপরে তোমার ইংরেজি সাবজেক্ট, সেখান থেকে থাকছে 25টা প্রশ্ন, এবং সর্বোপরি থাকছে রিজনিং, রিজনিং থেকেও থাকছে হচ্ছে 25টা প্রশ্ন। তো টোটাল তোমার 4টে সাবজেক্ট, 25-25 করে টোটাল তোমার 100টা প্রশ্ন হয়ে যাচ্ছে। প্রতিটা প্রশ্নের মান আমরা কত করে দেখব? 2 করে দেখব, যার জন্য তোমার কি হচ্ছে 200-তে তোমার পরীক্ষা হবে। তো আশা করি সমস্ত বিষয়টাই তোমাকে বোঝাতে পারলাম। এরপরে অনেকে বলবে যে দিদি, এই যে চাকরির ফর্মগুলো, যেমন SSC-র তরফ থেকে দেখো SSC সিলেকশন পোস্ট 12 বেরোলো, এরপরে SSC MTS বলো, SSC GD বলো, SSC CHSL বলো, এগুলো সব কিছুই না বাংলায় যেহেতু শুরু হয়েছে পরীক্ষা, ঠিক আছে। এবার তো অনেকে ভাবো কি যে কীভাবে পড়বো, বা বাড়ি বসে কি পড়া যাবে, তো কোথা থেকে পড়বো, কোন বই পড়বো, অনেকের মনে এরকম ডাউট থাকে। তো এই যে সাবজেক্টগুলো, এই সাবজেক্টগুলো কীভাবে তৈরি করবো? তো যারা চাইছো তৈরি হতে, তাদেরকে বলবো ইওর স্টাডি অ্যাপ ডাউনলোড করো। ইওর স্টাডি অ্যাপের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিও, অথবা এমনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো। সেখানে তুমি SSC-র আমাদের MTS GD বলো, হ্যাঁ, এই সিলেকশন পোস্ট 12, তুমি যদি SSC-র একটা ব্যাচ নাও, তাহলে আমার মনে হয় যে তোমার সবগুলোই কিন্তু কভার হয়ে যাবে। আমরা এভাবেই তোমাকে পড়িয়েছি, একদম বেসিক থেকে অ্যাডভান্স অবধি ধরে ধরে করিয়েছি, যাতে কারোর কোনো অসুবিধা না হয়। কোন জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন থাকে সেই জায়গাগুলো বারবার মেনশন করা হয়েছে, বারবার করে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন টপিকগুলো সেই জায়গায় কভার করা হয়েছে, সুতরাং কারোর ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তোমরা এই 4টে সাবজেক্টই পড়তে পারবে সমস্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায়। যারা আরও ডিটেলসে জানতে চাও, স্ক্রিনে একটা নাম্বার যাচ্ছে, সেখানে কল করো, কল করে বিস্তারিত বিষয়টা কিন্তু তোমরা জেনে নিতে পারো। আচ্ছা, এরপরে আরও একটা কথা বলি, যেহেতু 2024-কে কেন্দ্র করে ভোট রয়েছে, ঠিক আছে, আমরা ইতিমধ্যেই রেলের দেখলাম লোকো পাইলটের ভ্যাকান্সি চলে এসেছে, এবার রেলের কিন্তু আরও ভ্যাকান্সি আসতে চলেছে, যেমন RPF-এর ভ্যাকান্সি বলো, TT-র ভ্যাকান্সি বলো। তো যেহেতু কেন্দ্রীয় সরকার তৎপর, ঠিক আছে, তো ভোটকে ভোট আছে বুঝেই পারছো, ভোট ছাড়াও এরকমও কথা দিয়েছে যে প্রতি বছর নাকি এবার রেলেরও বিজ্ঞপ্তি বেরোবে, সুতরাং তোমাকে কিন্তু তৈরি থাকতে হবে যে কোনো পরিস্থিতির জন্য। আমরা দেখেছি রাজ্য সরকারও তৎপর হয়ে কিন্তু প্রচুর বিজ্ঞপ্তি বার করছে, পরীক্ষাও হচ্ছে, সুতরাং যদি চাকরি পেতে চাও এখন থেকে তৈরি থাকো, কেন প্রচুর ছাত্রছাত্রী কিন্তু বাড়িতে বসে আগে থেকেই প্রিপারেশন নিচ্ছে, আগে থেকেই পড়াশোনা করছে। তো তুমি যদি তাদের সাথে টক্কর দিতে চাও, তাহলে কিন্তু তোমাকে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, পড়াশোনাটা সঠিক পদ্ধতিতে সঠিক ওয়েতে করতে হবে। পড়াশোনা শুধুমাত্র পড়ে গেলেই হবে না, কোন জিনিসগুলো পড়বো কোন জিনিসগুলো পড়বো না সেটাও কিন্তু জানতে হবে। তো তার জন্য কিন্তু অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার প্রয়োজন, এবং মার্কেট চলতে প্রচুর বই রয়েছে, সেই বইগুলোও কিনে পড়তে পারো। তবে একটা কথা কি হয়, যেসব ছাত্রছাত্রীরা আমাকে অনেকেই বলেছো যে বই পড়লে কি হয় দিদি, একটা জিনিস পড়ছি কিন্তু বুঝতে পারলাম না, তখন আর সেই জায়গায় ডিমোটিভেশন কাজ করে পড়লাম না, বই বন্ধ করে রেখে দিলাম। তো সেখানে যদি মনে হয় যে ওই একটা চ্যাপ্টার কোনো শিক্ষক আমাকে বুঝিয়ে দেবে, তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে কারোর কাছ থেকে তোমার গাইডেন্স নেওয়া দরকার, বা কারোর কাছে তোমার পড়া উচিত, এবং তারপরে নিজেকে রিভাইজ করো, নিজেকে ঝালাই করো, যাতে যে কোনো পরীক্ষার জন্য তুমি ওয়াকিবহল থাকতে পারো। এবার দেখো, এই ম্যাথ বলো, জিকে বলো, ইংরেজি বলো, রিজনিং বলো, এইগুলোর ভিত যদি খুব ভালো করে তৈরি করে নাও,
তাহলে আমার মনে হয় যে কোনো চাকরি, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, যে কোনো চাকরির ক্ষেত্রে তুমি ফিট এবং যা পরীক্ষা দেবে তাতেই পাশ করবে। খালি একটু ধৈর্য ধরে পড়াশুনো করতে হবে, এক বছর নিজেকে সময় দিয়ে দেখো, অবশ্যই তুমি এই ভালো একটা জায়গায় নিজেকে দাঁড় করাতে পারবে। তো এই ছিল সম্পূর্ণ তথ্য, সম্পূর্ণ বিষয় তোমাকে জানিয়ে দিলাম। এখন থেকেই তৈরি হয়ে যাও, খুব তাড়াতাড়ি পরীক্ষা হবে। যারা যারা ফর্ম ফিল আপ করবে, ছেলে মেয়ে উভয় নির্বিশেষে ফর্মটা ফিল আপ করতে পারবে। তো এই সুযোগ কেউ হাতছাড়া করো না, সবাই কিন্তু ফর্ম ফিল আপ শুরু করে দিও। তো আজকের ভিডিওটা এখানেই থাকছে, পরের দিন তোমাদের সাথে দেখা হবে অন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে।